সুবহান আল্লাহ সেই কালামে পাক আমরা গেছে গতিকে আমরা সেই কালামর হেফাজত আমরার উপরে আল্লাহ তালাহের দায়িত্ব দিছই আমরা এটারে হেফাজত করতাম আমরা এটার করতাম আমরা সেই কালামে পাকর হুকুম মোতাবিক চলতাম আমরা একই নাম বিশ্বাস যে আমরা সেই কালামর উপরে যদি আমরা আমল করি বিশ্বাস করি আমরা ইহকাল মকসদ না

এই দুনিয়ার জিন্দগি একবারে সামান্য এই সামান্য জিন্দগির আজ দুনিয়ার সমস্ত বস্তু বয়ান করিয়া আল্লাহ হইয়া জালিকা মাতাউল গুরুর এইটা আখেরতর লা জীবনরে দুকা দুকা দেওয়ার বস্তু হইল এই দুনিয়ার বস্তু হল এর কারণে আল্লাহ পাক পর্বত সেই কালামে পাঁচ আমরা হাবির সাল্লা উলসাল্লামর উপরে আর আমরা সেই কালামে পাকর বিশ্বাসী সেই কালামর উপরে সেই কালামর হুকমার উপরে আমরা তিলাওত করতাম আমল করতাম আর এর উপরে মরতাম আল্লাহ পাঁক পর্বতিকারে আমরা রে আখের তোর জীবন কামিয়াবি নী এর কারণে বুজুগ হল বা আমরা বড় আনন্দিত বড় খুশি যে যে এলাকার মাঝে কালামে পা কর হলইছে। হলছে সেই মুদরসা আপনারা জমিয়ারও সেই মুদরসা সা আপনারাও চালাইতা আপনারা সান্দা ভরি চালাইরা আপনারা উস্তাদর বেতন দিরা। আপনারা আপনার হুড়ুতরে খাওয়াইরা ইনো কেউ হে হস্তক্ষেপ করার কিচ্ছু নাই হ্যাঁ আমরা এই দেশর নাগরিক হিসাবে আমরা হুকুমত থেকে যদি আমরা আধার কার্ড দেখাও তোমার পাসপোর্ট দেখাও আর তোমার আইডেন্টি কার্ড দেখাও একশোবার একশো বার আমরা দেখাইব আমরা এনো বিদেশি নাই আমরা সেই দেশি সেই দেশও আমরার জন্ম সেই দেশও আমরার কর্ম সেই দেশও আমরা হইব সেই দেশ তো আমরা জন্মেছি আর এই দেশও আমরার। কবরিস্তান হবে কিন্তু আমরা কালামে পাক আল্লাহর যে কালাম এটারে বিশ্বাস করছি এটা আমরা ছাড়া সম্ভব হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুহুস্তাইনুহুস্তাও ভিহি ও নতাকালু আলাই ونعوذ بالله من شرور أنفسنا، ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ تَبَرَّكُوا بِالْقُرْآنِ فَإِنَّهُ كَلَامُ اللَّهِ او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم محترم صدر صاحب

যে যে হল দিয়া আল্লাহ পাক পর্বতগারে এই দুনিয়ার জমিনও দিছই এই হলরে যদি আমরা গোনা শুরু করি গোনা সম্ভব হবে না আল্লাহ পাক পর্বতগারে এই দুনিয়ার জমিনও মানুষ এবং আগে আমরা জানি মানুষর আগে জিন্নাত আর এর পরে আমরা এই দুনিয়ার জমিনও দেওয়া হয়েছে এই জমিনও দেওয়ার বাদে আদম আলাই সালাতাম থেকে লইয়া জানাব রসুল পাক সাল্লাই ও সাল্লাম সহ ও গণিত নিয়ামত হল আল্লাহ পাক পর্বদিগারে দান হর্ষণ কিন্তু আল্লাহ অত মেহরবানি আর অত মায়া আর একসান হরসই আমরারে আল্লাহ পাক পর্বতীগারে ওলা দুই নিয়ামত দান করছই যে দুই নিয়ামত এই পৃথিবীর কোনো মানুষে এই পৃথিবীর কোনো নবিয়ে এই পৃথিবীর কোনো নবীর উম্মতে এই দুই নিয়ামত ফাইসুন না এই দুই নিয়ামতটা কি বঞ্চিত আল্লাহ পাক পর অধিকারে মেহরবানি করিয়া দয়া করিয়া মায়া করিয়া একসান করিয়া ফজল করম করিয়া আমরারে এই দুই নিয়ামত দান করছই একবারে মুফত আমরা আল্লাহর কাছে চাইছিও না আল্লাহ পাক পর্বতিকারে মেহরবানি করিয়া এই দুই নিয়ামত দান করছই এক নিয়ামতই লোক কালামে পাক এই নিয়ামত কালামে পাক যে নিয়ামত সেই নিয়ামত এই দুনিয়ার কোনো নবীও ভাইছুন না কোনো নবীর উম্মতও না আল্লাহ পাক পর্বতারে মেহরবানি এবং দয়া এই কালামে পাক এক নিয়ামত আমরা মুফত দান করছই আর মুফত দান করিয়া নবী করিম সাল্লা সাল্লামর পাক জবান থেকে বার করাইছইন কথা হে নবী তুমি জানাই দেও তোমার মত তাবার রাখু বিল কোরআন কোরআন শরীফ টিলাওত করিয়া কোরআন শরীফ বুঝিয়া কোরআন শরীফর মজলিস গিয়া কোরআন শরীফ হিজ ঘুরিয়া কোরআন শরীফ টিলাওত করিয়া বরকত হাসিল হর সেই কোরআন দ্বারা দুনিয়ার যত বরকত পারে আখেরতর যত আপনার মূল্যবান নিয়ামত কল পাওয়ার পাওয়া সবচেয়ে বড় বড় নিয়ামত কল পাওয়া সম্ভব হয় কোরআনে পাকর জরিয়ায় গতিকে নবিয়ে করিম সাল্লা সাল্লামে ফরমাইরা তাবার বিল কোরআন তুমি তাই কোরআন করিয়া কোরআন কোরআন বুঝিয়া কোরআন দাঁড় লইয়া কোরআন শরীফর খেদমত করিয়া তুমি তাইন বরকত হাসিল কর কী লাগি বরকত হাসিল করতায়ুল্ল পৃথিবীত আর যত কোর যত কিতাবহল আইসে কোনো কিতাব কালামুল্লা নাই একমাত্র কোরআন শরীফ হইল কালামুল্লা এর কারণে সেই কালামুল্লা যেখান আল্লাহ পাক পর্বদিকারোর সান জেলা টান দিল সেই দিলও সেই কালামে পাক ছিল আর এই কালামে পাক। اللہ پاک پروردگر اور شان جنا تن زبان اور زبان دیا اللہ پاک پرور حضرت جبرائیل علیہ وال وال رے ہی ح سوئن اور حضرت جبرائیل علیہ و سلام نبی کریم صلی اللہ علیہ وسلم رے دی سوئن اور نبی کریم صلی اللہ علیہ وسلم সাহাবায় রে শিক্ষা দিস আর ও শিক্ষা ভাইয়া ভাইয়া আমরার উস্তাদ খে কোরআন শরীফর উস্তাদ খে আখের আল্লাহ গিয়া ঠিকবা জি একবারে লাস্টে শেষ পর্যন্ত গিয়া উস্তাদ হইবা আল্লাহ সেই কালামে পাক এই দুনিয়ার থেকে মৃত্যু নাই মিটানি সম্ভব হইতো নাই কোনো মানুষ তারাও সম্ভব হইত নাই কোনো কমেও টানি সম্ভব হইত নাই যেহেতু আল্লাহ পাক পর্ব তান কালামে ময়ান করলাম এলান করলাম ইন্না করা ও ও পৃথিবীর মানুষ জানিয়া রাখো আমি সেই কালামে পাক এই পালক কালামে রে নাজিল করছি আর এই কালামে পাক মানুষ রে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামে শিক্ষা দিছই এই কালামে পাকর হেফাজত আমি আল্লাহ কেমতোর আগ পর্যন্ত সে উইটারে ধ্বংস করা সম্ভব হবে না আগে আমরা যুগর আগেও সেই কোরআন মিটাইবার লাগিয়া চেষ্টা করছে মানুষে মানুষের চেষ্টা করার বাদে প্রথম চেষ্টা হইল তারার যা কোরআন শরীফ আছে এইটা জ্বালাইয়া বিষ মার করো ধ্বংস করো মুসলমানের সেই সময় হইসই জানাও কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ সেইটার হেফাজতর মার নিছই আল্লাহ পাক পার্বতীকারে জিম্মান ঈশ্বর এর কারণে মানুষ দ্বালাইয়া শেষ করা সম্ভব হবে না লক্ষ লক্ষ কুটি কুটি ছেলে মেয়েরা কোরআন শরীফর আলিফলাম থেকে শুরু করছে আলহামদুলিল্লাহ থেকে আর সুরে বকর থেকে আরম্ভ করিয়া নাচ পর্যন্ত হাজার হাজার ছোট ছোট ছেলেরা জবান দিয়া হইতে পারছে আখের দেখা গেল যারাইয়া তো সে করা সম্ভব হইল না মানুষ জানারি সম্ভব হইতো না গতিকে কোরআন শরীফ বাকি রয়েছে আইজো আমরা সেই এতকাত আছে আমরার আমরা দিলর মাঝে এই একই আছে। আমরা দিলর মাঝে এই বিশ্বাস আছে যে আমরার কচি কচি বাচ্চা হলে কোরআন শরীফ নয় বছরও দশ বছরও এগারো বছরও বারো বছরও পনেরো বছরের আগে শত শত বাচ্চা বারৈরা যারা মিম থেকে শুরু করিয়া নাচ পর্যন্ত হইতে পারে গতিকে আল্লাহর দেওয়া স্বীকৃতি এখন প্রশ্ন ওইব কথা যে আল্লাহ হুইস নিকান্ডে হেফাজত করবা আল্লাহ এই জমিনও আইতাও নাই তাই তো আছে আসইনু আল্লাহনুর্লাহর আল্লাহর অস্তিত্ব আল্লাহর দিহান আল্লাহ তালার দৃষ্টি আল্লাহ পাক পর শোনা সব আছে সব সময় এর কারণে বইরা চিত্রুলি মাসুল আলাইনা ও আইনুল্লাহ নাজিরাতুন ইলাইনা আল্লাহর আর্শে গিরিয়া রাখছে সমস্ত বস্তুরে মানুষ এবং যত বস্তু আছে সমস্তরে গিরিয়া রাখছে ও আলাইনা আল্লাহর নজর আল্লাহর দৃষ্টি আল্লাহর দেখা আমরা উপরে আসে আলাইনা আল্লাহর সাহায্যে আমরার উপরে কেউ ছটা বর্দারি করা সম্ভব হবে না যদি আমরা আল্লাহর বন্তাম পারি এর কারণে হুরুবালা হুরুতারে এই শিক্ষা দিতা যেটা আমরা মুরব্বী ফ্লোরে শিক্ষা দেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ আল্লাহ মাই যে আল্লাহ আমরারে দেখরা যে আল্লাহ আমরারে লালন পালন করার বার নিছোই যে আল্লাহ আমরারে হায়াত দিছই যে আল্লাহ পাক আমরারে দিকারে আমরা সেই আল্লাহর তত্ত্বাবধানও আমরা আসি আর গতিকে বুজুর্গ হল বায়ু হল আজকে যে আমরা এই মজুর সাত আছি এই আয়াতর প্রসঙ্গে আমি কইতাম সাইয়ার আরো কথা আমরা আল্লাহর শুক্রিয়া আদা করা উচিত আমরা এমন এক স্থানও এমন এক জলসাঁদ এমন এক মজলিস এমন এক জায়গাতেই বইছি। যে জাগার সম্পর্ক আল্লাহ পাক পর্বত ওর আর লোক যে জাগার সম্পর্ক আল্লাহ পাক পর্বত দিগার ওর কালামে পাকর লগে আমরা যে ই জায়গা সরিগৈতাম পারছি সৌভাগ্য ও মানুষকল সৌভাগ্য এই ছেলেরার যারা আল্লাহ পাক পরবর্তী সেই কালামে পাক লাগিয়া। বাসি আনিয়া হাজির হরসই এরার লাগি সৌভাগ্য আমরা শুক্রিয়া আদা করি ওই আলহামদুলিল্লাহ সৌভাগ্য এই বুজুর্বকল যে বুজুর হলে এই হরুতারে আপনার শিক্ষা দিবার লাগিয়া চেষ্টা করা তত্ত্বাবধান করা আল্লাহ পাক পর্ব তানতান্ডে টান যে এই সৌভাগ্য এই নিয়ামতর দুনিয়ার বাকি রার লাগিয়া আল্লাহ নিজে এই কান করতে নাই বলকে তান বন্ধ হল দিয়া আল্লাহ পাক পর্ব দিগারে হেফাজত করাইবা এর কারণে বিভিন্ন জায়গা আপনারা দেখরা মুরবিয়ান জমা হল আল্লাহ পাক পর দিগারে দিল মাঝে শোক পয়দা করি দেন আর তাইন হৈন কথা আমরা এই জায়গার মাঝে কালামে পাক কর করতাম ইন আচল হৌ আল্লাহ যে খুঁজরা ও ইন্সাভিজন আমি আমার কালামে পাকর হেফাজত কর্ম নিজে আইয়া না বলকে এরার মানুষের মাঝে আল্লাহ পাক পর্বত দিঘারে বাসাই করবা যে আল্লাহর বন্ধ হকলে আপনার টান টানোর ছেলে হকলোরে সেই হাবিজই মাদ্রাসা দিছ তান আল্লাহ পাক পর্ব দুনিয়া খেরতর বালাই আর যারা সাহায্য কররা, তারারও আল্লাহ পাক পর্ব দিগারে দুনিয়া খেরো বালাই বালাই নসিবর যারা শিক্ষা দিয়া সামান্য তনখা ভাইয়া তারারও আল্লাহ পাক পর্ব দিগারে দুনিয়া খেরতর বালাই নসিবর কাহা আমরা হকলে হই আল্লাহ মামিন

আর তোমার খানোর মাঝে কালামে পাকর আওয়াজ পৌঁছে আল্লাহ পাক পর্বতিগারে ফরমাইরা ফানসি তুমি চুপ হয়ে যাও বিলকুল খামুশ হয়ে যাও ফাঁসটা মেয়াহু আর চুপ হইয়া মাতামাতি বন্ধ করিয়া দিলর খান দিয়া খালি জাহিরা খান দিয়া নাই বলকে দিলর খান দিয়া তুমি শোনো সেই কালামে পাক যদি তুমি হনো তাহলে তোমার ফায়দা হইব লাল্লাকুম তুরহামুন একদিকে আল্লাহ পাক পর্বদিগার সেই কালামে পাকর এই মাত আর অন্যদিকে নবী করিম সাল্লাহামে ফরমাই না তাবার রাখু বিল কোরআন দ্বারা তুমি তাইন বরকত হাসিল করো আপনে আর আমি যে কালামে পাক যদি টিলাওত করি সেই ওলা আল্লাহর মহবুব বনবা আল্লাহ পাক পর্বর দিগারর দিদার নসিব হইব নবী করিম সাল্লা সাল্লামর দিদার নসিবইব্য এর কারণে হজরত আহমদ ইমিন রহমতুল্লাহ জেলা শান আল্লাহ পাক পর্বত দিগারে দেখা দেওয়ার ওলা তানে প্রায় নিরানব্বই বার দেখা দিলা মনে মনে আইল যদি আল্লাহ পাক পর্ব দিগারে আরেকবার আমার আল্লাহ পাক পর্বান দেখা দিবার ওলা দেখা দেয় তাহলে আমি আল্লাহ পাক পর্ব দে জিজ্ঞাসা কর্ম কে আল্লাহ আপনার মহবুব বনতে হইলে আপনার মার বন্ধ হইলে দুনিয়ার জমিন কোন আমল গুলা বেশি বেশি করতাম তখন আল্লাহ পাক পর্বর দিগারে মৌকা দিলাম দিলাম সেই সুযোগ দেওয়ার বাদে হজরতে জিকেইলা জিকানির বাদে আল্লা পাক পর্বর দিগারে ফরমায় তুমি কালামে পাক বেশি বেশি ছিলও থরিও বেশি বেশি কালামে পাক ছিলাও থরিও এক নম্বরে আর দুই নম্বর ফোর্স ওয়াজিব তো আপনার অটোমেটিক করতে হবে না করলে তো উপায় নাই আল্লাহর মাহবুব যদি বনতায় চাও আল্লাহর মায়া যদি বনতায় চাও তোর কামিয়াবি যদি চাও তাহলে কালামে পাক বেশি বেশি তিলাওত করিও আর আমার আমি আল্লাহর জিকির বেশি বেশি করিও গতিকে ভাই সেই কালামে পাক আল্লাহ পাক পর্বের দিকারে মুমিনে এমন এক বরকতওয়ালা চিজ দান করছেন নবী করিম সাল্লি সাল্লামে ফরমাইন আপনি যদি এক গরো বইয়া কালামে পাক থিলাও থর সেই গরর দৃষ্টি ওলা হইব ফরিস্তা হলর যে ফরিস্তা হলে আসমান থেকে দেখবা জমিনর মাঝে এই গরে খালি জলমল জলমল করে কিতাবর মাঝে নবী করিম সাল্লা সাল্লামে মিশাল দিরা জেলা আমরা জমিন থেকে উপরে দিসাইলে দেখি তারায় জলমল করে তখন আমরা কই দেখো এত সুন্দর তারা ঠিক ওলা ফরিস্তরে আল্লাহ পাক পার্বতিকারে কালামে পাকর হিফজর ফড়ার এই জ্ঞান আল্লাহ পাক পার্বতিকারে দান করছই না বিভিন্ন লাইনে ফরিস্তলে আল্লাহর আবাদত করা কিন্তু কালামে পাঁক তিলাওয়া আল্লাহর এবার উত্তর লাগিয়া ফরিস্তা হকলোর কোনো নির্দেশ নাই হদিশে পা একমাত্র হজরতের জিব্রা ইলার এই সলা তুয় সালাম ব্যতীত আর কোনো ফরিস্তায় কোরআন শরীফর না গতিকে আল্লাহ পাঁক পার্ব আসমান থেকে ফরিস্তা হখলরে দেখায় জমিনও আমার বন্দায় আমার বন্দায় আমার কালামে পাক চিলাওতের তারা সেই দেখে জলমল করে তারা বুঝোন এই জাগার মাঝে আল্লাহর কালামে পাক জম জমাইয়া ফরিস্তা ফরিস্তাখল হাজির জমজমাইয়া আল্লাহর রহমত করে পাক পাকর মাঝে আইসে জানাবর চুলে পাক সাল্লা উল্লি সাল্লামে ফরিস্তা ওখলে কালামে পাক ভুতিলা ও থুনিয়া মায়া লাগে আর সেই মার কারণে যারা তিলাও থরণ তারার মুখর মাঝে লবর মাঝে ছুমা দেন হায় রে হায় আমরা কালামে পাক তিলাও জানি না আর আল্লাহর ই বন্ধা কালামে পাক তিলাও থররা এত সুন্দর লাগে এত বালা লাগে ও তাইন তাইন কালাম করিস্তা হলে আপনার মুখ ছুমা লইবা আল্লাহ পাক পর্বর দিগার নবী দিয়ে ফরমাইন সময় শুদ্ধ কালামে পাক বইয়া তিলাওত করে আল্লাহ পাক পর্বর সেই তিলাওত রে ওলা হুনন কিতাবর মাঝে মিশা লাগা বলে বালা এক গায়িকা যদি হয় আর এই গায়িকায় যদি আপনার সুন্দর করি গান গায় মানুষের জেলার সুন্দর মানে মন দিয়া দিয়ান দিয়া সেই গান রে শুনে এটা কি হাজার গুণ বেশি আল্লাহ পাক পর্বর দিগারে সেই বন্দার তিল আল্লাহ এই কালামে পাক আমরা রে আল্লাহ পাক পর্বর দিগারে মুফত দান করছই আমরা আল্লাহর কাছে হইসি নাই কথা যে আল্লাহ আমরা রে মোহাম্মদ সাল্লা সাল্লামর

সাল্লাল্লাহু আলা সাইয়্যিদনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আল্লাহ পাক বরদি এই কালামে পাকর মাঝে ওলাম মদুরতা এবং ওলা আছর আল্লাহ পাক বরদি দান হর্ষ আর ওলাম মানে সেই কালামে পাকর মাঝে একটা খুশবু আছে যদি আল্লাহ পাক পর্ব দিগারে আপনারে মিলাই দিলায় কিতাবের মাঝে লেখনা মদিনা শরীফর মসজিদের মাঝে এক ইমাম তার নাম আসিল আসিম সেই আসিম ইমাম আসিম রহমতুল্লা আলাইয়া কালামে পাক টিলাও থরাইতা মুখস্থ হরাইতা শিক্ষা দিতা পড়াও সুন্দর আছেন আল্লাহ পাক পর্বত এই মেহনত করার কারণে কালামে পাক সুন্দর ঘুরে পড়ার কারণে আল্লাহ পাক পর্বত দিগারের হবি বড় দিলর মাঝে বড় মহব্বত ফয়দা হইল একদিন তাইন ঘুমাইছইন ঘুমানির বাদে আল্লাহর রহমত হইল মেহরবানি হইল দয়া হইল হজরতে নবিয়ে করিম সাল্লাহ সাল্লামে এই ইমাম আসিম রে দেখা দিলা খাবে দেখা দিয়া হইলা ও আসিম তুমি কাল্লার কালাম বড় সুন্দর পড়ো তুমি একবার তা কালামে পাক তিলাও থরো হজরতে আসিমে তিলাও থরলা তিলাও থরার বাদে নবী করিম সাল্লি আসালামে গুছা দিলা তান লবর মাঝে মুখ লাগাইয়া চুমা লইলা আর এই চুমা লোয়ার বাদে এমন একটা চিজ পয়দা হইল তান মুখ তাকিয়া তিলাও শুরু করার সাথে সাথে খুশবু বাহির যে সময় ছাত্ররা জিজ্ঞাসা করা শুরু করলাম কে অফ আপনি মুখর মাঝে কি বস্তু রাখুন আপনি মুখর মাঝে কি লাগাইছেন যার কারণে আমরা আপনার মুখ তাকিয়ে খুশবু ভাই খুসবু ভাই তাই তো না আমি কোনো জিনিস লাগাইছিও না আমি কোনো খুশফুদাঁর বস্তুও খাইছি না আমি কোনো খুসবুদাঁর বস্তু আমার মুখর ভিতরে রাখছি না তারা মানুই না আর তাই হইতে মানুই না তারা হইন হইতে হইব আপনি ই খুশবুটা খান থেকে আয় কিলা হইলো কিলা পয়দা হইলো আর তাই হইতে মানুন না আখের না চার ছাত্রের লোক শাড়ি ঔতাইম শেষ পর্যন্ত হইলা আমি একদিন খাবে নবী করিম সাল্লা আলী দিদার আমার হইল আর দিদারোয়ার বাদে হবি সাল্লাহ সাল্লামে আমার নির্দেশ দিলা তুমি কালামে পাক তিলাও থর। আমি তিলাও থর না আমার চিলাও থরার পরে হুজুরে পাক সালি সাল্লামে আমার মুখর মাঝে আমার লোবর মাঝে থুমা লইলা আর এর বাদ থেকেও আমার মুখর মাঝে এই খুশবু আরম্ভ হয়েছে বায় হল কালামে পাক আল্লাহর কালাম এর কারণে নবিজে ফুরমাইরা কু বিলকুল আন তুমি তাই বরকত কথা করো আল্লাহর মায়ার বন আল্লাহর প্রিয় বন আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধুর বন কালামে পাক টিলাও থরিয়া পাইনা কালাম উল্লাহ এটা হইল আল্লাহ কালাম আল্লাহ কালামর মাঝে এই পরিমাণ ফোর্স আছে এই পরিমাণ বরকত আছে এই পরিমাণ মায়া আছে ফরিস্তা হকলে হদিছে পাকর মাঝে আইসে ফরিস্তা হকলে তিলাও জানুন না কিন্তু বন্ধা যে সময় তিল এই তিলাওয়ুনিয়া তাই তাই টান টানোর রে আপনার লব আপনার মুখও ফরিস্তা হকলে চুমা লই এর কারণে বুজুর্গ হল এই কালামে পাক অত বড় নিয়ামত উম্মত ব্যতীত আর পৃথিবীর কোনো মানুষে পাইছেও না আর পাওয়ার কোথাও নাই বুজুর্গ হল মায়ক হল এর কারণে সেই কালামে পাক টিলাও থরলে আল্লাহ পাঁক পার্বার দিগারে আপনার ফরিস্তা হকলে অনবরত আবাজ আওয়া করেন আল্লাহর রহমত না জিলয় আল্লাহর আল্লাহ পাক পর্ব দিগারর কাছে ফরিস্তা ওখলে বরকতর দোয়া করতর দোয়া করুন এর কারণে সেই কালামে পাক হামেশা আমরা কমপক্ষে যারা পড়া জানি এক ফারা হোক আধ ভরা হোক আমাৰ তিলাৱত কৰতাম যে ঘৰৰ তিলাৱত নাই আল্লাহ পাক পৰ্বৰ দীঘাৰৰ শ্বয়ৰ বৰক নাই আল্লাহ পাক পাৰ্বত দিগাৰৰ ৰসমত নাই আল্লাহ পাক পাৰ্বত দিগাৰৰ আপোনাৰ ৰসমতৰ নজৰ পৰে না কালামে পাক আৰু নমাজটো উৰিতাই এই গোট নমাজ পঢ়াৰ বাদে এতিয়াটো নফলিয়া বাদো থাকিব আপোনাৰ ভোট ভোৰাও লাগব বোলে নমাজো পঢ়িত নহয় খালী তিলাৱত কৰতাম ই কান ই কা নৈলে হ'ত নাই গতিকে বুজুর্গ হল আল্লাহ পাঁক পর্বত বন্দার তিলাওত শুনতে বালা লাগে সেই হিসাবে আরে খুঁজেছে পাঁক আনিয়ে করিম সাল আলী একদিন সৈদুল কুর্রাহ হজরত ইবনে কাব রাজি আল্লাহ নহুর খাসে তরসিমান্লা নবিয়ে করিম সাল্লা সাল্লামে তরসিবান ওই না ও ইবনে কাব

তখন তো প্রশ্ন করল কে আয় আল্লাহর হাবিব আমি কালামে পাক থিলা করতাম উপর বলার তাকি এই সারা হয়েছে নি বলে হা উপর তাকি এই সারা হয়েছে বলে আর রসুল আল্লাহ আমার নাম লইয়া আল্লাহ কইসনি আমি বাই সুরে না তিলাওয়াত করতাম তখন তাই নবী করিম সাল্লা ফরমায় ফরমাই হা

আমরা রে যে সিলেকশন করছ এটা বহুত সৌভাগ্যর কথা এর কারণে কালামে পাঁকর মাঝে ওলা সর ওলা সর নবী করিম সাল্লাহি সাল্লাম মদিনা শরীফ তশিফ নি এখন পর্যন্ত মক্কা শরীফ মক্কা শরীফ নবিয়ে করিম সাল্লাহি সাল্লাম তবলি কররা আর সাহাবা কিছু মানুষ মুসলমান হয়ে গেছেন

আপনার সিলেকশন করিয়া দিলা মদিনা শরীফ আর নবী করিম সাল্লা সাল্লাম মক্কা শরীফ তবলি খর হজরতার রাজি আল্লাহ মদিনা শরীফ কালামে পাক শিক্ষা দিনা আর এই শিক্ষা দেওয়ার কারণে মদিনা শরীফর বড় বড় লিডার হল আপনার মুসলমান হা আরম্ভইলা এই মুসলমান ও আরম্ভ হওয়ার বাদে আল্লাহ জরতালেবান তার নাম তাইন মুসলমান হইলা আর এই মুসলমান হার বাদে দেখাই কিতাবের মাঝে যে নবিয়ে করিম সালুসলাম এখন পর্যন্ত মক্কা শরীফ আর আল্লাহ পর্বত দিঘারে কুরআন শরীফ মদিনা শরীফ পৌঁছাইয়া নবিয়ে করিম সাল্লা রইসইন মক্কা শরীফ আর কোরআন এই পরিমাণ আসর হইল মদিনা শরীফও মানুষ মুসলমান হওয়া আরম্ভ হইলা গতিকে সেই কালামে পাকর মাঝে এমন একটা কশিস আছে কালামে পাঁকর মাঝে এমন একটা মধুরতা আছে কোরআন শরীফর মাঝে এমন একটা টান আছে যে মানুষে হুরা হুনার বাদে আরবর মানুষে হুনার বাদে তাঁর বরদাস্ত হইত না যে আমরা কালামে পাক উনাতিয়া কিলা হরতাম গতিকে তারা লাগাইলা ওলা একটা নির্দেশ লাগাইলা হতাম যে মোহাম্মদ সাল্লা সাল্লামে কালামে পাক হজর মৌসুম আইসে নবী করিম সাল্লাহ সাল্লামে কালামে পাক টিলাও থরবা আর দূর দূর থেকে মদিনা শরীফ থাকিয়া অন্য দেশ থাকিয়া মানুষে মা নবী করিম সাল্লাহি সাল্লামর জবান মরমারুক থাকিয়া কালামে পাক শোনার বাদে তারা মুসলমানই যা এর কারণে তারা এই আপনার নির্দেশ দিল যে মোহাম্মদ সাল্লা সাল্লামে যে জায়গাত কালামে পাক টিলাও থরবা তুমি জান যুবক যাইও আর কিয়া এমন আওয়াজ শুরু করিও এমন চিল্লানি শুরু করিও যে চিল্লানি শুরু করার বাদে মোহাম্মদ সাল্লু সাল্লামর জবান থেকে কালামে পাক হইয়া যে আসর হইতো আছিল সেই আসর আর হইতো নাই

যে আওয়াজ শুরু করার কারণে মুসলমান হলে শুনতো নাই আর না শুনে শুনে নাতে মুসলমান হইতো নাই আর শুনিলা যদি তাহলে মুসলমান হইয আপনারা আমরা জানি হজরতে উমর রাজি আল্লাহ তালু নবী করিম সাল্লি সাল্লামর সর মবারক আনবার লাগিয়া খোলা তলবার লইয়ারো হইলা কিন্তু কালামে পা কর তিলাও থার বাদে যে আল্লাহর বন্দায় নবিয়ে করিম সাল্লাহ সাল্লামর সর মোবারক আনবার লাগি রওানো হয়েছিল এই আল্লাহর বন্দায় তান মাতারে নবিয়ে করিম সাল্লাহ সাল্লামর পাও মুবারক রাহাই দিলা ঘটনা জানা আছে এই কুরআন শরীফর মাঝে ই পরিমাণ আসর আমরা আপনারা জানি হাব শৈলাহ হাবসি আর নবিয়ে করিম সাল্লা হই সালাম খাবস আর মক্কা নবী করিম মক্কা সরিব আর হাবস মুসলমান হিজরত করিয়া যাওয়ার বাদে আবু সুফিয়ানের মতো আকলমন মানুষ সেই মানুষ সকলরে যারা হিজরত খরিয়া গেছ তার আবার লাগিয়া আপনার গিয়া বাদশার খাসে হাবসর বাদসার খাসে পয়গাম গাম ফটাইলা এমন এক মানুষ হল আপনার দেশবাইস হইন এরা ওতা করে ওতা করে ওতা করে আপনার দেশরে নষ্ট করবো আমরারে দেশের মাঝে মাইর মাল্কা হইতেছে তাই দেখাইয়া নিলা ডাকাইয়া নেওয়ার বাদে হজরতের জাফর রাজি তালা নয় কইলা রে তো ও হুকুম দিন মারামারি নাই বলকে আমরা আমরার মজহবরে আমরা রে আমরা কিলা রাখতাম আমরা দিনডে আমরা কিলা বসাইতাম আমরা দিনর ভরে আমরা কিলা রইতাম আমরা তারা মারছে আমরা বিতাড়িত করছে আল্লাহর কালাম নাজি রইছে সেই কালাম আমরা তিলাও থরিয়া আমরা হিকছি আমরা নবিয়া আমরা রে সই এর কারণে বায় হল সেই কালামে পা খাব সরবৎ তিলাও শুনলা হুনার বাদে আল্লাহর মন্দায় ইমান করিম সাল্লাম মক্কা শরীফ আর সাহেবে কোরআন যে কোরআন শরীফ যান উফরে নাজিল হয়েছিল তাই মক্কা শরীফও আর কোরআন শরীফ গিয়া পৌঁছিল হাবস আল্লাহ এক বন্দার জড়িয়ায় আর হাবসর বাদশাহ মুসলমান হইগেলা সুবহান আল্লাহ সেই কালামে পাক আমরার গেছে গতিকে আমরা সেই কালামর হেফাজত আমরার উপরে আল্লাহ তালাহের দায়িত্ব দিছ আমরা এটারে হেফাজত করতাম আমরা এটা এটার করতাম আমরা সেই কালামে পাকর হুকুম মোতাবিক চলতাম আমরা আর একই নার বিশ্বাস যে আমরা সেই কালামর উপরে যদি আমরা আমল করি বিশ্বাস করি আমরা ইহ ইহকাল মকসদ হয় আমরা রে দুনিয়া তাল্লায় দিস পর লাগিয়া দুনিয়া তো কুদর জায়গা

আর দুনিয়ার সমস্ত বস্তু বয়ান করিয়া আল্লাহ ভৈরা জালিকা মাতা গরুর এইটা জীবনরে দুকা দেওয়ার বস্তু হইল এই দুনিয়ার বস্তু হল এর কারণে আল্লাহ পাক পর্ব দিগারে সেই কালামে পাঁক আমরার হাবির সাল্লাহ সাল্লামের উপরে নাজিরও সরসোন আর আমরা সেই কালামে পাকর বিশ্বাসী সেই কালামের উপরে আমরা সেই কালামের হুকমর উপরে আমরা তিলাওয়াত করতাম আমল করতাম আর এর উপরে মরতাম আল্লাহ পাক পর্বতিকারে আমরা রে আখের তর লামিয়াদি জীবন কামিয়াবি নসি ফরমাইতা এর কারণে বুজুর্গ হল হল আমরা বড় আনন্দিত বড় খুশি যে যে এলাকার মাঝে কালামে পা কর মদরসাও রয়েছে সেই মদরসা আপনারা জমিয়ারও ক সেই মুদরসা আপনারাও চালাইতা আপনারা সান্দা ভরি চালাইরা আপনারা উস্তাদর বেতন দিরা আপনারা আপনার হুডুতারে খাওয়াইরা ইনো উহে হে হস্তক্ষেপ করার কিচ্ছু নাই হ্যাঁ আমরা এই দেশর নাগরিক হিসাবে আমরার হুকুমত থেকে যদি আমরা আধার কার্ড দেখাও তোমার পাসপোর্ট দেখাও আর নয় তোমার আইডেন্টি কার্ড দেখাও একশো বার একশো বার আমরা দেখাইব আমরা এই বিদেশি নাই আমরা সেই দেশি সেই দেশও আমরার জন্ম সেই দেশও আমরার কর্ম সেই দেশও আমরা হইব সেই দেশ তো আমরা জন্মেছি আর এই দেশও আমরার। কবরিস্তান হবে কিন্তু আমরা কালামে পাক আল্লাহ যে কালাম এটা বিশ্বাস করছি এটা আমরা সারা সম্ভব হবে না মোহাম্মদ ওয়ালা সাল্লাম্মদ ওয়ারি